নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কম্পিউটার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের এনবিএস কে এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয় তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তা আজকে আমরা আলোচনা শুরু করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরাই দেখুন নিজেদের পারফরমেন্সটা কীরকম আছে যে আপনাদের যে প্রশ্নটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে আপনাদের সাথে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব। আর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে আমরা জিজ্ঞেস করব আপনারা কে কত পেলেন আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত নাম্বার কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং আপনাদের পারফরমেন্সের সাথে সাথে আমরাও জানতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা চলুন আমরা শুরু করব আজকে ফিফটি ওয়ান একান্ন নম্বর প্রশ্ন থেকে আর ঠিক এর আগের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখুন আমাদের চ্যানেলের প্লে কম্পিউটার বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই এর আগের দিন আপনাদের একান্ন নম্বর যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো সেটা ছিল আগের দিনের হোম ট্যাক্সের প্রশ্ন তো চলুন হোম ট্যাক্সের প্রশ্ন দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি কোশ্চেন হাই রিজলিউশন কম্পিউটার মনিটার্স উইল বি ড্যাশ তা এর সঠিক উত্তর কোনটা হবে অপশান এ আছে হাই ডিপিআই অপশান বি লো ডিপিআই অপশান সি আছে টু কালার অপশান ডি আছে রিজলিউশন ইজ নট মেজার্ড ইন ডিপিআই আর অপশান ই আছে নান অফ দিস তা আপনারা এখানে এক দুই তিন চার বলেন এবিসিডি বলেন আর ক গ ঘ বলেন অহস্য দীর্ঘই বলেন বিষয়টা একই আমি কখনো কখনো এক দুই তিন চার বলবো কখনো কখনো এবিসিডি বলবো ঠিক আছে তো চলুন এগারো নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশান এক নম্বর হাই ডিপিআই তাদের সবার উত্তর সঠিক আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি টু এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্টেন্টস ওয়েব পেজ ড্যাশ তাহলে এখান বার্ন নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি আমরা বারো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান চার নম্বর রিসাইডিং ইন মেনি কম্পিউটার্স লিঙ্কিং টুগেদার ইউজিং এইচডিএমএল তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর চুজ করছেন অপশন চার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি ওয়ার্ড প্রসেসিং স্পেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পল অফ ড্যাশ তাহলে আমাদের এই চারটে বা পাঁচটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ তাদের সবাইকে সাধুবাদ জানাই এগুলোকে হলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি রিটেল এমপ্লয়িস ট্রিপিক্যালি ইউজ টার্মিনালস টু প্রসেস সেলস ট্রানজ্যাকশন তাহলে আমাদের এখানে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক করতে হয় বন্ধুরা যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশান ফোর পয়েন্ট টু সেলস বা পয়েন্ট অফ সেল বা পিওএস তাদের সবার উত্তর সঠিক চলে আসছি নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ দ্য প্রাইমারি পারপাস অফ এ কম্পিউটার ইজ টু প্রসেস ড্যাশ অ্যান্ড কনভার্ট ইট ইন্টু ইনফরমেশন অপশান ওয়ান আছে ইলেকট্রিসিটি অপশান বি আছে ডেটা অপশান সি আছে র মেটেরিয়াল অপশান ডি আছে এব এবং অপশান এফ আছে নান অফ দিস তাহলে পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান টু ডেটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স দ্য সাইমল্টেনিয়াস প্রসেসিং অফ টু আর মোর প্রোগ্রামস বাই মাল্টিপল প্রসেসর ইজ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান চার মাল্টি প্রসেসিং চলে আসবো পরবর্তী কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন হেল্প মেনু বাটন সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এইট দ্য ড্যাশ ফোল্ডার রিটেন কপিস অফ মেসেজেস দ্যাট ইউ হ্যাভ स्टार्टेड বাট আর নট ইয়েট রেডি টু সেন্ড আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এক ড্রাফটস নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার ফিফটি উইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ঊনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে এই চারটে পাঁচটা অপশানের মধ্যে কোনটা ট্রু সেটা আমাদের এখানে বলতে হবে তা উনষাট নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশান ফোর মাইক্রোসফট উইন্ডোজ ডিফাইন্স দ্য অপারেটিং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড ফর কম্পিউটার্স উইথ ইন্টার উইথ ইন্টেল প্রসেসর তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি দ্য ড্যাশ রেকর্ডস দ্য নেম অ্যান্ড এক্স্যাক্ট

আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান টু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন দি ড্যাশ রানস দ্য ফ্রন্ট অ্যান্ড আইডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন এ নেটওয়ার্ক উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এক ক্লায়েন্ট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি হুইচ অফ দি ফলোইং ইজ ইউজড ফর ডাস এ ট্যাব অন এ ব্রাউজার সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান টু কন্ট্রোল প্লাস ডাব্লু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান হোয়াট ইজ আর আই এস সি একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মাইক্রো প্রসেসর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু নটন ইজ অ্যান বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান টু অ্যান্টিভাইরাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি এ প্রোগ্রাম দ্যাট কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু এটা এখানে বোঝা যাচ্ছে না তা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটা হবে তা এখানে যেহেতু প্রিন্টিং মিস্টেক আছে আপনারা এটা ওভারলুক করুন তা আমাদের এখানে কোশ্চেন থেকে যে মানেটা আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটা লেখা আছে তাই না তা আমরা এখানে তিয়াত্তর নম্বর প্রশ্ন আইডিয়া আমরা অ্যান্সার করব অপশান সি এখানে কিন্তু কম্পাইলার হবে যে কি না একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ এ কী কোশ্চেনটাই বলা আছে যেটা হচ্ছে এ প্রোগ্রাম দ্যাট কনভার্টস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এটা মেশিনই হবে এটা যা লেখা আছে তাতে মেশিন হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে কিন্তু কম্পাইলারটা সঠিক উত্তর হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর জিপ ইজ এ ড্যাশ ফাইল তাহলে চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান টু কম্প্রেসড ফাইল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ অ্যাট এ টাইম হাউ মিনি অপারেটিং সিস্টেম ক্যান বি অ্যাট ওয়ার্ক অন এ কম্পিউটার তাহলে অ্যাট এ টাইম হবে আপনারা বানানটা ইগনোর করুন তাহলে অ্যাট এ টাইম হাউ মেনি অপারেটিং সিস্টেম ক্যান বি অ্যাট ওয়ার্ক অন এ কম্পিউটার পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ওয়ান অনলি ওয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি সিক্স অ্যান্সার সিটস ইন ব্ল্যাঙ্ক পিওস ক্লার্কস এক্সামিনেশন আর চেকড বাই ইউজিং তা কিসের দ্বারা চেক করা হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান দুই নম্বর অপটিক্যাল মার্ক রিডার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি সেভেন ইমেজ ক্যান বি সেন্ড ওভার টেলিফোন লাইনস বাই ইউজিং সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান টু ফ্যাক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি এইট হুইচ অ্যামং দ্য হুইচ অ্যামং দ্য ব্লোইং ইজ এ সায়েন্টিফিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তা কোনটা আমাদের এখানে সঠিক উত্তর বলতে হবে আটাত্তর নম্বর প্রশ্নে আর আটাত্তর নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফট রান বা ফর্মুলা ট্রান্সলেটর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি নাইন হোয়াট ইজ ওরাকেল উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডেটাবেস সফটওয়্যার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি আইসি চিপ ইজ মেড অফ তাহলে কিসের তৈরি হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন ওয়ান সিলিকন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ওয়ান অ্যাট হুইচ প্লেস ইন ইন ইন্ডিস সিলিকন ভ্যালি সিচুয়েটেড এটা ইন্ডিয়াস হবে তা এখানে স্পেলিং মিস্টেক আছে আপনারা স্পেলিংটাকে একটু ইগনোর করেন তাহলে একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ওয়ান ব্যাঙ্গলোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি টু এ কানেকশন ফ্রম ওয়ান এইচটিএমএল ডকুমেন্ট তো অ্যানাদার এইচটিএমএল ডকুমেন্ট কল্ড তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশন ওয়ান হাইপার লিঙ্ক তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি থ্রি তিরাশি নম্বর প্রশ্নে দিস ডিভাইস ইজ ইউজ টু কানেক্ট কম্পিউটার উইথ এ টেলিফোন সো সো দ্যাট ইট অ্যাক্সেস ইনফরমেশন ফ্রম আদার সার্ভার্স অ্যান্ড অর্ডিনারিলি ইউজ টু সেড ডিভাইস ইজ কল ড্যাশ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মডুলেটর আর ডিমডুলেটর তার মানে তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোডেম মোডেমের কাজটা কি মডুলেশন করে আর ডিমডুলেশন করে তাই না চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টি ফোর ডিভাইস অন ওয়ান নেটওয়ার্ক ক্যান কমিউনিকেট উইথ ডিভাইসেস অন আদার নেটওয়ার্ক ভায়া কিসে সাহায্যে করে চুরাশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ফোর গেটওয়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটাইভ দ্য স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ইজ তাহলে পঁচাশি নম্বর প্রশ্ন সেটাকে কি বলে এর সঠিক উত্তর হবে অপশন সি বা অপশন তিন ডেস্কটপ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন অফ দি ফলোং ইজ নট এন ইনপুট ডিভাইস তাহলে এর মধ্যে কোনটি আমাদের ইনপুট ডিভাইস না সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তা অপশান চার হবে ভিডিইউ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এটা আমাদের ইনপুট না এটা আউটপুট ডিভাইস

তা হাইব্রিড কম্পিউটারের মধ্যে অ্যানালগ সিগনাল থাকে আর ডিজিটাল সিগন্যাল থাকে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি নাইন উমস স্ট্যান্ডস ফর তাহলে এটা পুরো ফর্মটা কি বা ফুল ফর্মটা কি সেটা আমাদের জানতে চেয়েছে তা যারা বলছেন অপশান ওয়ান রাইট ওয়ান্স রিড মেমোরি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি মেমোরি ইউনিটস ইজ এ পার্ট অফ তাহলে কিসের পার্ট সেটা আমাদের বলতে হবে নব্বই নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ফোর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান হুইচ অফ দি ফলোইং কোম্পানি ইস ডেভেলপড মাইক্রোসফট মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড তাহলে এর মধ্যে কোন কোম্পানিটা মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড ইনভেন্ট করেছিল তা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে আর একানব্বই নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ফর মাইক্রোসফট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু হোয়াট ইজ দ্য মিনিং অফ এম আইসিআর তাহলে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার আপনারা এটা সবাই জানেন আর বিরানব্বই নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ওয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি ভাইরাস ট্রান্সফার মানে ভাইরাসের পুরো নামটা কি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি বা তিন ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর দ্য টেকনিক দ্যাট এক্সটেন্ড স্টোরেজ ক্যাপাসিটিস অফ মেনি মেমোরি বিয়ন্ড দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য মেন মেমোরি ইজ কল্ড তাহলে সেটাকে কি বলে সেটা আমাদের এখানে বার করতে হবে তার চুরানব্বই নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করছেন অপশান দুই ভার্চুয়াল মেমোরি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ ড্যাশ কমেন্টস উই ক্যান ইউজ টু ক্লোজ দ্য উইন্ডোজ তাহলে উইন্ডো ক্লোজ করতে গেলে আমরা কোন কমেন্ট ইউজ করি এর সঠিক উত্তর হচ্ছে অপশান চার অল্ট্রা প্লাস এফ ফোর আপনারা নিজেরাও এখনও চেষ্টা করে দেখতে পারেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স অ্যালগোরিদম ইজ ইউজড তাহলে অ্যালগারিদম ইজ ইউজড ড্যাশ তারা আমাদের এখানে সঠিক উত্তরটা কী হবে ছিয়ানব্বই নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি টু ডেসক্রাইব এ সেট অফ প্রসিডিওর বাই গিভেন রেজাল্ট ইজ অবটেইনড চলে আসবো পরবর্তী क्वेश्चन কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন ফক্সপো ইজ এ তাহলে ফক্সপোটা কী সেটা আমাদের এখানে জানতে চেয়েছে তা যারা বলছেন এখানে অপশন তিন ল্যাঙ্গুয়েজ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন क्वेश्चन নাম্বার 98 এইট হু ইজ কনসিডার টু দা ফাদার অফ কম্পিউটার তাহলে কাকে কম্পিউটারের জনক বা কম্পিউটারের বাবা বলা হয় সেটা আমাদের জানতে চেয়েছে তা এই কোশ্চেনের অ্যান্সার যারা বলছেন অপশান দুই চার্লস ব্যাবেস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন হুইচ ওয়ান অফ দি ফলোইং উইল কানেক্ট ইউ টু দ্য নেটওয়ার্ক এটা কানেক্ট হবে আপনারা একটু স্পেলিংটা একটু ভুল আছে এটাকে ইগনোর করবেন তাহলে হুইচ ওয়ান অফ দি ফলোইং উইল কানেক্ট ইউ টু ইন্টারনেট তাহলে ইন্টারনেটের সাথে কোনটা কানেক্ট করায় আমাদেরকে এর সঠিক উত্তর হচ্ছে অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন এবং আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার হান্ড্রেড একশো নাম্বার প্রশ্ন তাহলে হোয়াট সফটওয়্যার অ্যালাউ ইউ টু ভিউ ইন্টারনেট সাইটস তাহলে কোন সফটওয়্যারটা আমাদের অ্যালাউ করে ইন্টারনেট সাইটকে অ্যাক্সেস করতে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান দুই এ ব্রাউসার তার মানে একটা ব্রাউসার ছাড়া কিন্তু আপনারা কোনোদিন কম্পিউটার চালাতে পারবেন না এটা কিন্তু একদম সত্যি কথা যে একটা ব্রাউসার না হলে আপনারা কিন্তু কম্পিউটার অন করতে কম্পিউটারে চালাতে পারবেন সরি আপনারা ইন্টারনেটের পেজ কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন ক্যালকুলেট করে সৎভাবে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন আপনারা জানতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কম্পিউটারের যে কোশ্চেনগুলো আছে তাতে কীরকম আছে এবং তার সাথে সাথে আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তা আপনারা সবাই একে একে আপনাদের মূল্যবান কমেন্টস এবং তার সাথে সাথে আপনারা কে কত পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাক্কের প্রশ্নে আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্ন হলো হোয়েন মোর দ্যান ওয়ান উইন্ডো ইজ ওপেন টু সুইচ টু দ্য নেক্সট উইন্ডো ড্যাশ ইজ দ্য কি কম্বিনেশান অপশান এক নম্বরে আছে কন্ট্রোল প্লাস এফ ফাইভ কন অপশান দু নম্বরে আছে কন্ট্রোল প্লাস এফ সিক্স অপশান তিন নম্বরে আছে কন্ট্রোল প্লাস এফ সেভেন এবং অপশান চার নম্বরে আছে কন্ট্রোল প্লাস এফ এইট আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি হোয়েন মোর দ্যান ওয়ান উইন্ডো ইজ ওপেন টু সুইচ টু দ্য নেক্সট উইন্ডো ড্যাশ ইজ দ্য কি কম্বিনেশন অপশান এক নম্বর কন্ট্রোল প্লাস এফ ফাইভ অপশান দু নম্বর কন্ট্রোল প্লাস এক্স সিক্স অপশান তিন নম্বর কন্ট্রোল প্লাস এফ সেভেন এবং অপশান চার নম্বর কন্ট্রোল প্লাস এফ এইট আর অ্যাজ ইউজুয়াল অপশান পাঁচ আছে নান অফ অ্যাভাব তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে পুরস্কার বিতরণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ